সুপ্র দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ 19 জুলাই 2023 রোজ বুধবার। দর্শক, বুধবারে রয়েছে সোনাইচণ্ডী গরুর হাটে, চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী গরুর হাট। আর আপনারা দেখছেন গাভ গরুগুলো, তো চেষ্টা করি বরাবরের মতো আজকের হাট থেকে গাভ গরুর তথ্য তুলে ধরার জন্য, যে কেমন দামে গাভ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। বিপ্লব ভাই কত বলছেন? 90? ভাই কত হইলে ছাড়া যায়? 15? দর্শক, 1,15,000 হইলে ছাড়া যায়। ভাই 90 বলছে। যাই হোক, এই গরুগুলা মূলত 110-এর আশেপাশে, হয়তো 5, 7, 10 এর মধ্যে বেচা কিনা, হ্যাঁ 6-এর নিচে দাম করতে থাকেন। 6-এর নিচে 100 দাম দিব, কে দিবে আমাকে দেন? 100 দিব দাম, দিবেন? হ্যাঁ 100 দিব, দেন 6-এর নিচে বলে দেন, দড়ি দেন 100 হলো, দেন দেন 100 দিয়ে নিলে দিলে আমি নিব 6-এর নিচে। এটা বয়স কি দাদা? কয় মাসের? 6 মাস। কত চাওয়া দাম? 120। এ বিপ্লব ভাই, না না, নিব নিব, দিলে নিব 100। এ এখন নিব 100। এ দাদা বয়স কি এটার? 6 দাঁত। কয় মাসের ভরণ? 8 মাস। কত দাম? 110 চাওয়া দাম। কত বলছে দাম কাস্টমার? 90 পয়সা 90। মাশাআল্লাহ দর্শক, 90 পয়সা 90 দাম বলছে। এটা এটা বয়স দাদা? জোয়ান। কয় মাসের ভরণ? 9 মাস। তলাবাট কেমন আছে? 9 মাস ভরণ, তলাবাট আছে মোটামুটি, হ্যাঁ একবারে খারাপ না, লোড হবে আর কি তলা। কত চাওয়া দাম? 120। কত দাম বলছে কাস্টমার ভাই? 102 100। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা হাটের থেকে গাভ গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে একটি গরু আমরা দেখি। এ দাদা বয়স কি এটা? 4 দাঁত। কয় মাসের ভরণ? 14 দিন। কার্ড আছে? কার্ড আছে। কত চাওয়া দাম? 1,50,000। কত বলে দাম কাস্টমার? 30। দর্শক, 1,30,000। যেগুলো গরু একটু সুন্দর ডিজাইনের, তলাবান ভালো, এগুলো দাম কিন্তু আছে মোটামুটি ভালো মানের। এই পাশেরটা ভাই বয়স কি এটার? জোয়ান। কয় মাসের ভরণ? 8 মাস। কত চাওয়া দাম? 65। 1,65,000। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়ের এটা বয়স কি? 8 দাঁত। 2 দাঁত 2 দাঁত। কয় মাসের ভরণ ভাই? 8 মাস, 8.5 মাস। কেমন চাওয়া দাম? 122। দর্শক, 1,22,000 চাওয়া দাম। কত বলে দাম ভাই? দাম কত বলে কাস্টমার? 5-7। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 100? হ্যাঁ দেবো, যাও নিয়ে যাও, আমি নিব। হ্যাঁ যাও, টানে নিয়ে আসো, যাও এখনই নিব, যাও যাও নিয়ে আসো। দেখা যাক বিপ্লব ভাই নিয়ে যেতে পারে নাকি। নিব 110-115-র গরু এগুলো, 100 দিয়ে দিলে নিব। দর্শক, ভিডিও এখানে স্টপ করতেছি, আর দেখা যাক যদি এটা কালেকশন করতে পারি তাহলে আপনাদের মাঝে গরুটা দিয়ে দিব। সুন্দর গেট আপের গরু,
ওটা বললে আর একজন বলতে পারে, আর একজন বলতে পারে। দর্শক, আমরা এই হাট থেকে গাভ গরুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।